অধীনত যে কাণ্ড হয়েছিল, দুজনে নাগালেণ্ডৰ পৰা আক্রমণ করলে আর এজনে আরক্ষীর জিম্মাৰ পৰা হেঙ্কাসহ পলাই যাওঁতে পানীত পৰি মৃত্যু হল বলে আরক্ষীয়ে ঘোষণা করেছে। এতিয়া প্রশ্নটো হল, যোৱাকালি এটা গুৱাহাটী হাইকোর্টত কেস হয়েছে আর সরকারের গৃহ বিভাগ আরক্ষী সঞ্চালক প্রধানক নোটিশ দিছে গুৱাহাটী হাইকোর্টে, যেতিয়া যিজন মৃত হল পিতৃয়ে দাবি করেছে যে তেওঁৰ পুত্ৰ আর ঢিং আরক্ষীয়ে সার্কুলেট করা ফটোখনের যিজন তপস্যুল সেই দুজন একে ব্যক্তি নহয়। যদি এনেকুৱা হবলৈ হয় তেতিয়াহলে আমি ভাবো আরক্ষীর দায়বদ্ধতা, আরক্ষীর নিরপেক্ষতা আর উপরের পর হেঁচা দিয়ার বাবে যেটো হিন্দিত কয় জন্মভূমি পথ সাদি তেনেকুৱা, মানে তাৎক্ষণিকভাবে যেটো ডিজিপি মহোদয় মাঝে মাঝে টুইট করে থাকে যে এইবিলাকরে এই কুফল বলে ভাবিলে মই বাধ্য হম। গতিকে মই আশা করিম যে পোষ্টমর্টেম রিপোর্টত কি সন্দেহ প্রকাশ করা হয়েছে এতালেক পোষ্টমর্টেমর রিপোর্ট ওলোয়া নাই। ইয়ার আগত জোনমনি রাভার পোষ্টমর্টেম সম্পর্কে গুৱাহাটী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত চিকিৎসকজনে কৈছিল যে এই পদ্ধতিটোৱে ভুল হয়েছিল সেই সময়ত। আর কিমান এটা হাই প্রোফাইল কেস যেটো জোনমনি রাভাই কি কয় আপনার বিদেশী মুদ্রা বা নকল ভারতীয় মুদ্রা নকল সোণ এইবিলাক গোচর তদন্ত করেছিল আর মৃত্যুটো সন্দেহর আবর্তত রয়ে গেল। CBIও তার সঠিক কিনা দিব পারে বলে বহুতে সন্দেহ করে। গতি সময়ত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে রিজেক্ট করার পিছত সুপ্রিম কোর্টে সরকারক এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিংয়ের বিষয়ে নোটিশ দি আছে। সেই সময় যাকালি বিটিআর এখন জেলাত এনেকৈ আরক্ষী জিম্মার এজনের মৃত্যুর কথা ওলাইছে, এই পুখুরীত পড়ি এজনের মৃত্যুর কথা ওলাইছে, এইবিলাকে আরক্ষীর বিষয়ত আমার সন্দেহর মানে উদমনি যোগাইছে। মই আশা করো ভাল ধরনের তদন্ত হব লাগে, দুটিয়ে শাস্তি পাব লাগে, কিন্তু যেটো এক্সট্রা জুডিশিয়াল কিলিং জাতীয় কামবিলাক কিন্তু আরক্ষীয়ে বন্ধ করব লাগে।